ଶାସନ କହ କହି ବୁଝ ବସୁନ ଏମିତି ଭାବେ ଶ୍ରୀମଣି ଗୌରାଙ୍ଗ ମହାପ୍ରଭୁର ଯେନ ରାଧା ଭାବେର ବିଭୋର ହୋଇଛି ଏମନ ସମୟ ରାଧା ଭାବେ ବିଭୋର ଶୁଧୁ ନୟ ଗୌରାଙ୍ଗ ଯେନ ଅଷ୍ଟଶକ୍ତି ଭାବେ ହୃଦୟ ହୋଇଛି এই যে অষ্টশক্তি ভাবে হৃদয় হয়েছে গৌরের ভাব দর্শন করে বলছে দেখো ওরে কম পপুল গোঘা সরভঙ্গ আসলে কৃষ্ণ নামের ধ্বনি শুনে যে এক কৃষ্ণ শুদ্ধ বাবা এই টাকার মাল্যটা দান করেছে সকলে মিলে প্রাণ ভরে আশীর্বাদ করবে যে মনোবাসনায় দান করেছে গোবিন্দ জন্য তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করে সকলে মিলে তার নামে প্রাণ ভরে আশীর্বাদ বসনী আবৃত তনু কহ তহি পূজ বসু এদিকে ধীর ধীর করে চলেছে বটে এদিকে রাধা মোহন দাস পদপট্টে এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখো রাধা মোহন দাস পদপট্টা নিরাল এক প্রান্তে দাঁড়িয়ে বলছে দেখো হরে রাধা মোহন দাস দান করেছে যে মনোবাসনায় দান করেছে সকল মনোবাঞ্ছা যেন গোবিন্দ যেন পূর্ণ করে সকলে মিলে তার নামে আশীর্বাদ করবেন তার অন্তরে যেন কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয় ওই ভক্তের নামে সকলে প্রাণ ভরে আশীর্বাদ করবেন হরি বল হরি হরি বল বৈষ্ণবের
হৃদয় নবদ্বীপে বিশ্রামে রেখে আমরা মধুময় মধুর শ্রীবৃন্দাবনে প্রবেশ করব তাই সকলে মিলে প্রাণ ভরে যে রাধা গোবিন্দের যুগল ধ্বনি দিয়ে আমরা মধুময় মধুর শ্রীবৃন্দাবনে প্রবেশ গোষ্ঠীর খেলা খেলিতে খেলিতে মধুময় মধুর শ্রীবৃন্দাবনে সকল সখাগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠীর কঠো খেলা খেলিতে খেলিতেই এমন সময় মনে পড়ে গেছে আমার রাধারানীর কথা এমন সময় গোবিন্দের ভাব দর্শন করে বলছে দেখো হরে খেলা রসে আমার প্রাণ বাঁচে না ভাই শোন একটিবার
আমার রাধা রানীকে নিয়ে এসে তুই দেখিয়ে দে মরম সখা বলছে সখা রাধা রানীর সঙ্গে যদি দর্শন করতে হয় তাহলে তোমাকে একটি ছলনা করতে হবে বলছে ছলনা বলছে হ্যাঁ সখা তোমায় ছলনা করতে হবে ছলনা কি জানো এবার সকল সখাগণের সম্মুখে গিয়ে তোমাকে একটি ছলনা করতে হবে আমি যে কথা বলবো তোমাকে সেই কথায় সখাগণের সম্মুখে গিয়ে বলতে হবে তো বলছে কি শোনো ভাই এই যে সখা শোনো সখাগণের মাঝে গিয়ে তুমি বলবে কি জানো বলছে আমায় কি বলতে হবে সখাগণের সম্মুখে গিয়ে কানায় দাঁড়িয়ে বলছে শোন শোন ভাই এই ভাই শোন ভাই শোন আমি তোদের কাছে একটি কথা বলি তোরা একটিবার শোন না রে ভাই হরে কানু কয় হে
কৃষ্ণ এই যমদরা বাতাসা সিজন এই বাতাসা এই সিজনের সময় এই যে টাঙ্গাইল আমাদের নিতাই ঠাকুর সে কিন্তু আজকেও 100 অন্ধ তার এই বাতাসা চোখের মধ্যে লাগিয়া সে আজকে অন্ধ হইয়া তো ওই ভগবানের নাম কীর্তন গাইতেছে তার বুকটা ভাইরা দেখতাছে কিন্তু আপনারা এই অপরাধ কেউ করেন না আপনাদের দুইটা চরণের পাতে ধরে বলছি জয় গুরু এই যে এখানে আমরা কিন্তু পুণ্য অর্জন করতে এসেছি হ্যাঁ পুণ্য করতে এসে যদি আমরা পাপ কুড়িয়ে নিয়ে যাই মানুষের কিন্তু জানতেও ভুল হয় আবার অজান্তেও ভুল হয়ে যায় কেননা এই যে আগত কলিজি বলছে জি একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন সখা এই কলির জীব এই কলিকাল কেমন হতে পারে আর এই কলির জীবই কেমন হতে পারে বলছে শোনো এই আগত কলির জীব আমরা হচ্ছে নয়নে আমরা রঙিন চশমা পরেছি হ্যাঁ এই রঙিন চশমাটা খুলে যেদিন আমরা সত্য সঠিক পথে যেদিন স্বচ্ছভাবে আমরা দর্শন করতে পারবো সেদিনই আমাদের জ্ঞানেন্দ্রিয় চক্ষু খুলে যাবে তা না হলে কিন্তু নয় তাই বলছে শোনো এই আগত কলিযুগের আমরা এই জীব হবে কি জানো কেননা কলিরাজা তো প্রতিজ্ঞাই করেছে কেউ যদি সত্য সঠিক পথে যদি আসতে চায় তাকে কিন্তু কাস্তে দেবে না কলিরাজা কেননা সত্যি ঘটনা এই যে মাইনা ধ্রুব সত্যি কথা এই যে আসরে বসে কৃষ্ণ নামে যারা বিভোর হয়েছেন যারা শুনছেন যারা কৃষ্ণ নামে বিভোর হন নাই এখনো যারা হাসাহাসি করছেন গালে হাত দিয়ে রয়েছেন খাবার খাচ্ছেন হ্যাঁ তাদের মাঝেই কিন্তু কলিরাজা প্রবেশ করেছে কিঞ্চিৎ হাত পেলে কিন্তু সেখানে প্রবেশ করবে কলিরাজা হ্যাঁ আমরা এই কলির কলি হত জীব নেচে গিয়ে আমরা কোথায় যাবো গো মা স্বর্গে বাবা তো গৌরহরি বলে আসরে কৃষ্ণ নামের ধ্বনি শুনে নাম আমাকে 500 টাকা দান করেছে নাম পঙ্কজ বর্মন সখাগণের মাঝে ভক্তাধীন ভগবান করলেন কি সখী সখী পোহনীয় জিয়া সুবলার বটুর লইয়া বাহির হইলানে নটবর এদিকে রাইল সরসী কুলে আইল কদম্ব মূলে সময়ও শেখর দাসে কয় এদিকে প্রেমময় রাধারানী জটিলা মন্দিরে বসে বসে গোবিন্দকে যেন ভাবনা করছে এমন সময় প্রেমময় রাধারানী করছেন কি অন্তরে গোবিন্দ গোবিন্দ করে প্রাণ গোবিন্দ রাখিল সে দাসীর মান অন্তরে কৃষ্ণকে ভালোবেসে সদা সর্বক্ষণ যেন জপনা করছে মধুর কৃষ্ণ নাম এমন সময় প্রেমময় রাধারানী করলেন কি হরে ওরে রাধিকা রাধে মধু
রাধে মধুর।